নমস্কার, আমি নবনীতা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদে। গত দুদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে ডুয়ার্সের নদীগুলোর জলস্তর বেড়েছে। এমত অবস্থায় বিকল হলো সেচ দপ্তরের ফ্লাড কন্ট্রোল রুমের সব কয়টি টেলিফোন। বিপাকে সেচ দপ্তরের কর্মীরা। পণ্য বোঝাই পিকআপ ভ্যান রাস্তায় যখন তখন আটকে, মোটা টাকা জরিমানার পাশাপাশি চালকদের হয়রানির প্রতিবাদে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে উপস্থিত হলেন পিকআপ ভ্যান চালকেরা। তিস্তা নদী এলাকা পরিদর্শন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার ও ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের। বুধবার রাতে তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি হতেই নদী সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্ত ও জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এদিন রাতে শহরতলির বিবেকানন্দ পল্লী, সুকান্ত নগর সহ বিভিন্ন এলাকা সরজমিনে পরিদর্শন করলেন তারা। স্থানীয়দের সঙ্গে কথা বললেন, ফ্লাড সেন্টার পরিকাঠামো খতিয়ে দেখা হয়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নদীর জল আরও বাড়তে পারে বলে অনুমান। এই কারণে নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। অন্যদিকে নদীর বাঁধের পরিস্থিতি যেসব জায়গায় খারাপ আছে, সেখানে বালির বস্তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পুলিশ সুপার বলেন, আমরা সতর্ক রয়েছি, বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সৈকতবাবু বলেন, নদীর জল বাড়লে কোথায় রাখা হবে, বাসিন্দাদের সেই জায়গাগুলো খতিয়ে দেখা হলো। ভারী বৃষ্টির ফোরকাস্ট আছে, যেগুলো ফ্লাড প্রোন এরিয়া, সেখানে আমরা দেখতে এসেছি পরিস্থিতি। আমাদের সাথে মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারপারসনও আছেন। তো আমরা তিস্তার ধারে বিবেকানন্দ পল্লীতে দেখলাম, আরও দু একটা এরিয়া দেখব যেখানে দরকার মনে হচ্ছে। আমরা সেখানে ইরিগেশন দপ্তরকে বলবো যাতে টেম্পোরারি বালির বস্তা বা হোয়াট এভার বি দ্য মিনস সেটা আরও বাড়ানো যায়, আর এলাকার লোকজনকেও সতর্ক থাকতে বলা হচ্ছে। এই মুহূর্তে তো বৃষ্টি পড়ছে না, এখনো অবধি ঠিকই আছে, কিন্তু বৃষ্টি যদি বাড়ে তাহলে সিচুয়েশন মে বি ব্যাড। হ্যাঁ, সেটা আছে, অন্যান্য সিগন্যাল আছে বলেই তো ইন্সপেকশন করা হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এখন পর্যন্ত যা নদীর জল দেখা যাচ্ছে সেটা নাকি অনেকটাই বেশি, স্থানীয় বাসিন্দারা বলছে। অন্যান্য বছরের তুলনায় এই সময় যা বৃষ্টি হয় তার থেকে বেশি বৃষ্টি হয়েছে, সেই জন্যে বিভিন্ন ফ্লাড প্রোন এরিয়া আমরা খতিয়ে দেখছি এবং আমরা পিএইচি বা অন্যান্য অথরিটিকে সেটা বলবো, যেটা অ্যাকচুয়াল ফিল্ড রিপোর্ট, তারা যাতে যথাযথ ব্যবস্থা নেন। আমাদের তরফে আমরা স্থানীয় লোকজনকে বলছি সতর্ক থাকছি। স্যার, আজকে যে জলের পরিস্থিতি তিস্তাতে, তাতে আগামী কোনো সতর্কবার্তা রয়েছে না স্বাভাবিকই রয়েছে কি মনে হয়? ভারী বৃষ্টির ফোরকাস্ট আছে। এখনো ক্ষতিগ্রস্ত কিছু নেই, তবে ভারী বৃষ্টির যেহেতু ফোরকাস্ট আছে তাই আগে থেকেই দেখা হচ্ছে। আশেপাশে কোনো স্কুল বা কিছু যদি কোনো, সেগুলো আইডেন্টিফাই করা হচ্ছে, ফ্লাড শেল্টারকে অলরেডি আইডেন্টিফাই করা হচ্ছে। প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখন পুলিশ প্রশাসন এবং জলপাইগুড়ি পৌর প্রশাসন, এসপি সাহেব ছিলেন, আমিও ছিলাম, রাত্রিবেলা থেকে শুরু হয়েছে এবং পরের দিন সকালে সবাইকে, আপনারা জানেন যে 3 নম্বর ওয়ার্ডে জলপাইগুড়ি পৌরসভার ফ্লাড শেল্টার আছে। এখন আমাদের প্রথম কাজই হয়েছে পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসনের, সেটা ইরিগেশনকে জানানো এবং পিডব্লিউডিকে জানানো যে আপনারা প্রথমত যেসব জায়গায় ক্ষতিগ্রস্ত হতে পারে, এই ইয়েলো অ্যালার্ট হোক, অরেঞ্জ অ্যালার্ট হোক, যে অ্যালার্টই হোক বা পরবর্তীকালে যদি রেড অ্যালার্ট হয়, তাহলে ব্যাম্বু পাইলিং করে গানি ব্যাগ দিয়ে সেই জায়গাগুলোকে প্রোটেক্ট করতে হবে। এবং তার সাথে যেটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে ক্ষতি, মানে যখন জল বাড়বে মানুষদের কোথায় শিফট করা হবে, এর একটা প্রাথমিক প্ল্যান ছকে নেওয়ার জন্যই এসপি সাহেব আজকে উদ্যোগ নিয়েছেন, পৌরসভার সাথে আছে। মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সবাইকে সতর্ক থাকতে হবে। বলছি, একটা একই প্রশ্ন করছি আপনাকেও, যে এই বিভিন্ন তিস্তায় দেখা যাচ্ছে গাজলডোবা, আমাদের তিস্তা স্পার, এই সমস্ত জায়গায় লাইফ জ্যাকেট ছাড়াই মাঝিরা নৌকা বিহার করাচ্ছেন। এটুকু এরিয়া পৌরসভার মধ্যে নদী এরিয়া পড়ছে, সেখানে না পৌরসভা হস্তক্ষেপ করতে পারবে, এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং তার সাথে যে শহর আরবান এরিয়া যে নদীটা গেছে সেখানে মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন, এখানে যৌথভাবেই আমার মনে হয় এখন রেস্ট্রিকশনটা ইম্পোজ করে দেওয়া উচিত। তার কারণ হচ্ছে, যেহেতু ইতিমধ্যে জল বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ জলপাইগুড়ি শহরে 72.50 মিলিমিটার, আলিপুরদুয়ারে 206.20 মিলিমিটার,
কোচবিহারে 122.80 মিলিমিটার, শিলিগুড়িতে 116.60 মিলিমিটার, মালবাজারে 82.20 মিলিমিটার, হাসিমারায় 215.40 মিলিমিটার, বানারহাটে 213 মিলিমিটার, মাথাভাঙায় 19.40 মিলিমিটার, তুফানগঞ্জে 142.40 মিলিমিটার ও ময়নাগুড়িতে 79 মিলিমিটার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি তিস্তা সেতুতে। একটু আগে জলপাইগুড়ি পুলিশ সুপার শ্রী দেবর্ষী দত্ত কিন্তু তিস্তা সেতুতে তিস্তা নদীর কাছে এসে সম্পূর্ণ বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখলেন। এখানে তিস্তার অবস্থা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক, কেননা লাগাতার বৃষ্টি হচ্ছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। ভবিষ্যতে আগামীতে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, বন্যাজনিত যদি কোনো রকম কোনো সমস্যা হয় সেই সমস্ত পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখতে তিনি আজ জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের সাথে কিন্তু এসে কিন্তু পুরো সম্পূর্ণ জায়গাটি তিস্তার যে নদী রয়েছে, সেতু রয়েছে, তার আশপাশের বিভিন্ন এলাকা কিন্তু তিনি খতিয়ে দেখলেন এবং শেষে বললেন এখনও পর্যন্ত কিন্তু চিন্তার তেমন কোনো কারণ নেই। জলপাইগুড়ি তিস্তা নদী থেকে নবেন্দু বারুই, উত্তরমন। লাগাতার বৃষ্টির কারণে ধূপগুড়ি ব্লকের ডুডুয়া নদীর অবস্থা ভয়াবহ বলে দাবি স্থানীয়দের। লাগাতার বৃষ্টির কারণে ধূপগুড়ি ব্লকের ডুডুয়া নদীর অবস্থা ভয়াবহ বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। পাহাড় সহ ভুটান সিকিমে অত্যাধিক বৃষ্টির কারণে বিভিন্ন গ্রামে জল ঢুকছে বলে অভিযোগ। এলাকায় বাঁশের সাঁকো আগেই জলের তরে ভেঙে গেছে। এলাকার বাসিন্দা মানিক বিশ্বাস বলেন, মাল্লি, সেবাগ্রাম সহ মোট 3টি গ্রাম জলমগ্ন। আরও বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে দাবি। অপর এক বাসিন্দা বলেন, জলের কারণে 3টি গ্রাম বিচ্ছিন্ন, এখনও প্রশাসনিক কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি বলে তিনি অভিযোগ করেন। পাশাপাশি নদী ভাঙন একটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকার 7-8 জন কৃষকের জমি নদীর জলে তলিয়েছে বলে অভিযোগ। নদীর ওপর সেতুর দাবি করছেন স্থানীয়রা। এবার রাত ভোর 12টার পর থেকেই বৃষ্টি যেমন চলছে, দুয়ারসের বৃষ্টি চলছে, সেই সময় থেকেই প্রচণ্ড হারে নদীর জল বাড়া শুরু হয়ে গেছে। অলরেডি গ্রামে জল ঢোকা শুরু হয়ে গেছে, বাড়িতে কয়েকটা বাড়িতে প্লাবিত হয়ে গেছে জল দিয়ে। মানে ভুটান পাহাড় এবং সিকিমের বৃষ্টির ফলে কি নদীর জল একদম ভুটান পাহাড় সিকিম সম্পূর্ণ পাহাড়ের জলটাই ডুডুয়া নদীর উপর দিয়েই বয়ে যায়। তো এই যে কোন এটা ডুডুয়া নদীর জল, এটা আপনাদের একটু নিচু জায়গা আছে সেটা দিয়ে মানে এটাকে নদী কি ওভারফ্লো হয়ে গেছে? ওভারফ্লো হয়ে একদম ওভারফ্লো হয়ে গেছে। আজকে প্রচুর প্রচুর হারে যে আমাদের এখানেও যে বজ্রপাত সহ বৃষ্টি হয়েছে আর পাহাড়ে বৃষ্টি হয়েছে, সম্পূর্ণ জল এই নদীর উপর দিয়ে বয়ে যায়, এমনকি ফুলে ফেপে গ্রামে প্রত্যেকটা গ্রামে ঢুকছে জলটা। তো এখানে বাঁশের সেতু ছিল, সেই বাঁশের সেতুটা কি হয়েছে? ঠিক আমার পিছনে ছিল এখানটাই সেতুটা ছিল। সেতু তো অনেক আগেই ভেঙে গেছে, এর আগে ছোট একটা বন্যাতেই চলে গেছে। এখন আজকের থেকে যা শুরু হয়েছে, সকালবেলা যতটুকু জলটা মানে ফুলে ফেপে উঠছিল সে পরিমাণে এখনও জলটি নামে নেই। আবার বৃষ্টি হলে কি হবে? এখন বৃষ্টি হলে তো আরও ভয়াবহ পরিস্থিতি হবে। কোন গ্রাম এটা? মল্লিক সভা। আপনার নাম? মানিক বিশ্বাস। কিছুদিন আগে এখানে একটা শাখো দেখা গেছিল, সেই শাখো এখন জলের নিচে চলে গেছে, ভেসে গেছে। কতটা সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে? সাঁকো না থাকার কারণে 3টি গ্রাম মানে ধূপগুড়ি ব্লকের হচ্ছে মল্লিকসভা গ্রাম এবং হালাকাটা ব্লকের হচ্ছে ধনিরামপুর 1 এবং ধনিরামপুর 2 যে গ্রাম আছে সেগুলো এই 3টি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ সাঁকোটা থাকার সাঁকোর উপর দিয়ে মানুষ যাতায়াত করতো, কিন্তু নদীতে বন্যার কারণে নৌকো চলাতে পারছে না। এই কারণে হচ্ছে মানুষকে অন্তত 15-20 কিলোমিটার ঘুরে তারপরে ধূপগুড়ি এবং ফালাকাটার মধ্যে যোগাযোগ করতে হচ্ছে। আর পাশ এই যে ব্রিজ এখন যে নেই, তাহলে এখন আপনাদের কোন মানে দ্বিতীয় কোন উপায় কি রয়েছে? দ্বিতীয় উপায় হচ্ছে এখন তো বন্যার কারণে তো নৌকো কতদিন বন্ধ থাকবে তার কোনো ঠিক নেই, যোগাযোগ বিচ্ছিন্ন। আচ্ছা এই এখন অবধি কোনো প্রশাসনিক কর্তারা কি এসেছেন? এখন অবধি কেউই আসেননি। তার মধ্যে এখানে তো আবার শুরু হয়েছে নদী ভাঙন। নদী ভাঙনের কারণে হচ্ছে মল্লিকসভা গ্রামের অন্তত 7-8 জন কৃষকের প্রচুর জমি নদীর স্রোতে মানে নদীতে ভেঙে গেছে। বন্যা পরিস্থিতির মধ্যে বিকল হয়ে গেল ফ্লাড কন্ট্রোল রুমের সবকটি টেলিফোন। নদী পরিস্থিতি সহ অন্যান্য তথ্য জোগাড় করতে নাকানি চোবানি খাচ্ছেন কর্মীরা। সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে গতকাল থেকে তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় বিপদসীমার ওপর দিয়ে জল বইতে শুরু করেছে, ফলে হলুদ সংকেত জারি করা হয়েছে। আর এই সংকটজনক পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে সেচ দপ্তরের ফ্লাড কন্ট্রোল রুমের সব কয়টি টেলিফোন বিকল হয়ে পড়ে আছে। আর এতেই তথ্য সংগ্রহ করতে বিপাকে পড়ছেন সেচ দপ্তরের কর্মীরা। এই সময় ঘন ঘন নদী পরিস্থিতি, সেবক কিংবা তিস্তা সেচ প্রকল্প থেকে জল ছাড়ার পরিমাণ, বৃষ্টিপাত, নদীর জল বাড়ছে নাকি কমল ইত্যাদি বিভিন্ন তথ্য জোগাড় করে সেই তথ্য উচ্চপদস্থ আধিকারিকদের কাছে পৌঁছে দিতে নাকানি চোবানি খাচ্ছেন কর্মীরা। এখন ব্যক্তিগত ফোন ব্যবহার করে তারা তথ্য সংগ্রহ করছেন।
ঘটনায় ফ্ল্যাট কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা জুনিয়র ইঞ্জিনিয়ার নিমাই চন্দ্র দাস জানালেন, আজ সকাল থেকে কন্ট্রোল রুমের সবকয়টি টেলিফোন বিকল হয়ে আছে, ফলে আমরা তথ্য জোগাড় করতে সমস্যায় পড়ছি। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবার পাশাপাশি বিএসএনএল দপ্তরে কমপ্লেন করা হয়েছে। সেচ দপ্তর সূত্রে জানা গেছে, তিস্তা জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি আছে। এদিন সকালে তিস্তার গজলডোবা থেকে নতুন করে 1489.56 কিউমেক জল ছাড়া হয়েছে, ফলে জলস্তর আরও বাড়তে পারে। এই যে ফোন মানে খারাপের জন্য কতটা অসুবিধা হচ্ছে আপনাদের কাছে? অনেকটা এটা তো একটা ইমার্জেন্সি পিরিয়ড, অনেক ফোন আসে সেগুলো পাচ্ছি না, বা বিভিন্ন ডাটা কালেকশন করতে হয় আমাদের, রেনফল বা বিভিন্ন রিভারের যে গেজ সেগুলো পেতে অসুবিধা হয়। অনেক সময় আমরা মোবাইল থেকে সেটা সেই ব্যাপারগুলো সাময়িক চালিয়ে নিই। এখন তো ইমার্জেন্সি কাজ রয়েছে, তবুও ফোনের এই অসুবিধা চলছে, জানিয়েছেন আপনারা কর্তৃপক্ষ? হ্যাঁ, আমরা বিএসএনএল অফিসে এটা জানানো হয়েছে, ওরা বলেছেন যে হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব সেটা করার ব্যবস্থা করবেন। কতক্ষণ ধরে এই ধরনের পরিস্থিতি? আমরা মোটামুটি সকাল 6টা থেকে এই কন্ডিশনটা ফিল করছি। ইমার্জেন্সিতে কল পাচ্ছেন না? না, মানে মোবাইল বন্ধ, হ্যাঁ সাময়িক মোবাইল থেকে আমরা সেই মোবাইল থেকেই করছেন। আপনার নাম আর একটু পরিচয় পাই দিতে পারেন? আমার নাম নিমাই চন্দ্র দাস, জেই। জেই মানে স্যার জুনিয়র ইঞ্জিনিয়ার। জলপাইগুড়ি বন্ধন স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের সার্টিফিকেট প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষী দত্ত চৌধুরী। জলপাইগুড়ি শহরের বন্ধন স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের পক্ষ থেকে সার্টিফিকেট বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষী দত্ত চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিন সামাজিক কাজের জন্য কয়েকজনকে সংবর্ধনা দেওয়া হয়। ডেভেলপমেন্ট সেন্টার এরা এখানে জলপাইগুড়িতে 4 বছর ধরে কাজ করছেন। যারা ইয়াং ছেলেমেয়ে আছে তাদেরকে বিভিন্ন স্কিল শেখানো, ইন্টারভিউ নেওয়া, কম্পিউটার ইত্যাদি শেখানো। তো আজকে যে তাদের কারেন্ট ব্যাচ পাস আউট হলো, তাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ছিল, তাদের সাকসেস রেট ভালো। এখানে ট্রেনিং করে অনেকেই অনেক জায়গায় চাকরি পেয়েছেন। তো আমরা আশা করছি যে এটা যে প্রচেষ্টা তারা নিচ্ছেন তাতে জলপাইগুড়ির মানুষ উপকৃত হবেন। পথ অবরোধ করে বিক্ষোভ ছোট চার চাকার চালকদের, লাগাতার পুলিশ ও পরিবহন দপ্তরের কর্মীদের হয়রানি। পথ অবরোধ করে বিক্ষোভ ছোট চার চাকার পরিবহন চালকদের। বৃহস্পতিবার জলপাইগুড়ি গোশালা মোড়ে পিকআপ ভ্যান রাস্তায় রেখে পুলিশের হয়রানির প্রতিবাদ করে চালক এবং মালিক পক্ষ। এতে অংশ নেয় ধূপগুড়ি, ময়নাগুড়ি, ফালাকাটা প্রভৃতি এলাকার ছোট গাড়ির চালক থেকে মালিক সবাই। ঘটনা প্রসঙ্গে সৌরভ ঘোষ জানান, আমরা কাঁচা সবজি নিয়ে পথে যাতায়াত করি, পুলিশ এমভিআই ওভারলোড না থাকলেও চালান কাটতে চায় হাজার হাজার টাকার। চালান না কাটলে ঘুরপথে 25-30 হাজার টাকা দাবি করে। তাই আজ আমরা সব সিন্ডিকেট এক হয়েছি। কি হয়েছে তোমাদের সমস্যা? আমাদের দেখেন পিকআপ নিয়ে চলা খুব মুশকিল হয়ে যাচ্ছে, যেখানে সেখানে ফাইন কাটতেছে 20,000-25,000-30,000। কেন কেন ওভারলোড মাল থাকে আমাদের গাড়িতে, কাঁচামালের গাড়ি ওভারলোড থাকে, তারপরেও ফাইন কাটে, পুলিশও টাকা নেয়, এমবিআইও টাকা নেয়। চালান কেন না অসাধুভাবে চালানও কাটে? চালান কাটে দিলে 36,000-40,000 এরকম চালান কেটে দেয়। আর অসাধুভাবে অসাধ্যভাবে পুলিশ টাকা নিয়ে ওরকম। আজকে কোথায় আটকাইছে কোথায় আপনাদের? আমাদের আজকে আটকায় নেই, আমাদের এটা নিয়ে জানা মিটিং হয়েছে, সব সিন্ডিকেটের লোক আসছে, ধূপগুড়ি, ফালাকাটা, ময়নাগুড়ি। আজকে কি গোশালামারে কেউ পুলিশ ধরেছিল আপনাদের? কোনো ধরেনি, কিন্তু এখানে আমরা বিক্ষোভ আটকানো হয়েছে। আজকে আমরা এখানে আজকে পথ অবরোধ করার জন্য দাঁড়াইছি। আপনার নাম? আমার নাম সৌরভ ঘোষ। পণ্য বোঝাই পিকআপ ভ্যান আটকে গাড়ির চালকদের হয়রানি ও মোটা টাকা জরিমানা করা হচ্ছে বলে অভিযোগ। এর জেরে সমস্যায় পড়েছেন জলপাইগুড়ি ও কোচবিহার জেলার পিকআপ ভ্যানের চালকেরা। পুলিশ ও পরিবহন দপ্তরের হয়রানি বন্ধ করার দাবিতে আজ জেলা শাসক দপ্তরে উপস্থিত হলেন চালকেরা। চালকদের দাবি, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বিভিন্ন থানার অন্তর্গত মাল পরিবহনের ছোট গাড়িতে মাছ, কৃষি, গালামাল, হার্ডওয়্যার ব্যবসায়ীরা কৃষিজাত পণ্য, মাছ ও সবজি নিয়ে যাতায়াত করেন। রাস্তায় যখন তখন পরিবহন দপ্তর ও পুলিশ গাড়ি দাঁড় করিয়ে অনেকক্ষণ আটকে রাখছেন, পাশাপাশি জরিমানা করা হচ্ছে গাড়ির চালকদের বলে অভিযোগ। সামান্য ওভারলোড থাকলে 20-30 হাজার টাকা জরিমানা করা হচ্ছে বলে দাবি। কাঁচামাল যেমন সবজি ও মাছ থাকছে, এরকম গাড়ি আটকে রাখা হচ্ছে দীর্ঘদিন থেকে। ট্যাক্স দেওয়ার পরেও বিভিন্নভাবে পিকআপ ভ্যানের চালকদের হয়রানি করা হয় বলে অভিযোগ। অন্যদিকে ভুটভুটি চলেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ তাদের। এই সমস্যার সমাধানের জন্য এদিন জেলা শাসকের দপ্তরে দ্বারস্থ হন তারা।
এই সংক্রান্ত বিষয় নিয়ে এদিন জলপাইগুড়ি জেলা শাসককে স্মারকলিপি তুলে দেওয়া হয় বলে জানা গেছে। আমাদের গাড়ির উপরে পুলিশ প্রশাসনে নানা রকম কেস দিচ্ছে, নানা রকম অত্যাচার হচ্ছে গাড়ির উপরে। ওভার সামান্য একটু যেখানে 750 কিলো পাসিং সেখানে 100-150-200 কিলো বেশি হলেই পুলিশ কেস দিচ্ছে ধরে ধরে। যেখানে ভাড়াটাতে টিকবে হয়তো 1000 টাকা সেখানে কেস দিচ্ছে 20,000 টাকা। ঠিক আছে, আমরা এইভাবে গাড়ি নিয়ে চলতে পারছি না। আমাদের গাড়িতে সবজি থাকে, পুলিশ রাস্তার মধ্যে আটকিয়ে রাখে এক্সেস পয়সা দাবি করে। আর আমাদের তো সকালবেলায় গিয়ে মান্ডিটা ধরতে হবে, নাহলে তো ওখানে মালটা নিয়ে পৌঁছতে পারবো না। আর যদি না পৌঁছাই সেখান থেকে ভাড়া পাবো না, যেহেতু কাঁচামাল সুযোগ নিয়ে পুলিশ আটকাচ্ছে, পয়সা নিচ্ছে, পয়সা নিয়ে এভাবে আমাদের কেস দিচ্ছে। আমাদের এখন জীবন জীবিকা নিয়ে সমস্যা, আমরা কী করে চলবো সেটাই আমরা এখন বুঝতে পারছি না। আজকে কোথায় এসেছেন, কার সঙ্গে দেখা করলেন? আজকে ওই ম্যাডামের সঙ্গে দেখা করলাম। কী বললো উনি, কী আপনাকে লিখিত কী দিলেন একটা? কী আমরা লিখিত দিয়েছি আমাদের সমস্যাগুলো ম্যাডামকে টোটাল জানিয়েছি আর কি। ম্যাডাম বলছে যে ওভারলোডিং চলবে না। আর আমরা যে সমস্ত অভিযোগগুলো করেছি উনি বললো যে আপনি এসপি সাহেবের সঙ্গে কথা বলুন, এসপি সাহেবের ওখানে যান, গিয়ে কথা বলে আসুন। মানে তোমরা মূলত কী চাচ্ছ? কী আমরা চাচ্ছি? পুলিশ যেন আমাদেরকে কোনো রকম অত্যাচার না করে। ঠিক আছে, আমাদের ছোটো ছোটো গাড়ি, এই গাড়িগুলো নিয়ে আমরা আমাদের পরিবার সংসারকে চালাই। যদি এই সমস্ত গাড়ির উপরে যদি এরকম অত্যাচার করে তাহলে আমরা রোডে চলতে পারবো না, আমাদের জীবন জীবিকার সমস্যা, আমরা কী করে চলবো? একটা পিকআপের উপরে 3-4 জন ফ্যামিলি চলতেছে আর কি, এই একটা পিকআপের উপরে। এই পিকআপ উপরে এত প্রেশার করতেছে, মানে MBA অবধি ধরতেছে এই ওভারলোডের জন্য। এই ওভারলোডটা এত টাকা ওভারলোড দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, যেহেতু একটা ভাড়াতে আমরা 2-3 হাজার টাকা বেশি পাই না। তারপর যদি 20-30-40 হাজার টাকা যদি ফাইন দিতে লাগে, এবার আমরা গাড়িটা চলবো কী করে? এমনিতে গাড়ি আমাদের কিস্তির গাড়ি, কিস্তি দিতে হয়, আবার সংসার চালাতে হয়, গাড়ির মেনটেন্যান্স আছে, এই সমস্তগুলো তো আমাদের দেখতে লাগবে। এবার যদি আমার 30-40 হাজার টাকা যদি আমি MBIকে দিয়ে দিই, তো এবার বাকি যে খরচাগুলো এগুলো আমরা চালাবো কী করে? এটাই হচ্ছে আমাদের সমস্যা। তোমরা কী চাচ্ছ? আমরা চাচ্ছি যাতে এর একটা মানে কোনো সমস্যা যাতে না হয়, সেই জন্য আমরা এখানে আসা। কী নাম? আমার নাম হচ্ছে যাদব চন্দ্র পাল। আজ অর্থাৎ 16 জুন থেকে পর্যটকদের জন্য বন্ধ হয়ে গেল গরুমারা ও চাপড়ামারি অভয়ারণ্য আগামী 3 মাসের জন্য। আগামী 3 মাস পর্যটকেরা জঙ্গলে ঢুকতে পারবে না, মূলত বর্ষার এই সময় বন্যজন্তুদের প্রজননের সময়। এই সময়ে যাতে কোনোভাবেই বন্যজন্তুরা বিরক্ত না হয় সেই কারণে প্রতিবছর 16 জুন থেকে জঙ্গলে প্রবেশ পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়। 3 মাস বন্ধ থাকার পর পুজোর আগে ফের একবার খুলবে জঙ্গল। বন্ধের আগে গতকাল শেষ দিনে মূর্তি থেকে জঙ্গলে যাওয়ার জন্য পর্যটকেরা এলেও বৃষ্টির কারণে অনেকেই যেতে পারেনি। মূর্তির টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে শেষ দিনে জঙ্গলে যেতে পর্যটকদের আগমন হয় মূর্তিতে। মূর্তি থেকে চাপড়ামারি চন্দ্রচূড় নজর মিনার যাওয়ার জন্য পর্যটকেরা এদিন আসেন। মূর্তি জিপসি ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে 3 মাস জঙ্গল বন্ধ থাকার জন্য তাদের রোজগারে টান পড়বে। এই কারণে চাপড়ামারি এবং মেদলা ওয়াচ টাওয়ার চালু রাখার জন্য বন দপ্তরকে তারা আবেদন জানাবেন। যত বনাঞ্চল আছে, যেসব জায়গায় সাফারি এবং রিসোর্ট আছে, বনমঙ্গল আছে, প্রত্যেকটি এলাকায় উদ্যতন কর্তৃপক্ষের নির্দেশে এই সময় বন্য জন্তুদের প্রজননের জন্য জঙ্গল বন্ধ থাকে। এবারও ঠিক সেমনিভাবেই আজ থেকে জঙ্গল বন্ধ হয়ে গেল এবং আগামী সেপ্টেম্বরের 16 তারিখে 15 তারিখ অবধি বন্ধ, 16 তারিখে 16 সেপ্টেম্বর আবার জঙ্গল খুলবে টুরিস্টদের জন্য, এলাকার মানুষের জন্য। যেটা দীর্ঘদিন থেকে যে নিয়ম বন দপ্তর মেনে আসছে, এবার সেইভাবে বন দপ্তর তাদের যে নিয়মের মধ্যে পড়ে সেটাই তারা এবারও করলেন। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি, ফিরে আসছে আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। অকারণ ভয় দেখিয়ে প্রচুর অর্থ ধ্বংস করা নয়, জ্যোতিষশাস্ত্রের সঠিক চর্চার মাধ্যমে মানুষকে কাঙ্ক্ষিত পথে পৌঁছে দিতে এখন জলপাইগুড়িতে প্রতি ইংরেজি মাসের 18 তারিখ ক্লাব রোডের হোটেল রত্নদ্বীপে বসছেন জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ জ্যোতিষী শ্রী সৌরভ। মেডিকেল অ্যাস্ট্রোলজির মাধ্যমে যে কোনো রোগের প্রতিকার ও প্রতিবিধানও করে থাকেন তিনি। মাঙ্গলিক যোগ, দাম্পত্য সমস্যা, সন্তানের পড়াশোনার অবনতি সহ বিভিন্ন সমস্যার 100% সমাধানের জন্য আজই যোগাযোগ করুন 7479308440 9593754010। fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে
অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যা নির্ভরযোগ্য সলিউশন fixman.com। আমাদের ঠিকানা fixman.com অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। রেল যাত্রীদের জলপাইগুড়ি টাউন রেল পুলিশের পানীয় জল প্রদান। 75 বছর আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছেন জলপাইগুড়ি রেল পুলিশ। এদিন রেল যাত্রীদের 100 বোতল পানীয় জল বিতরণ করা হয়। জলপাইগুড়ি টাউন স্টেশনে এই মহৎ কাজটি পালিত হয়। আগামীতে চারাগাছ রোপণ সহ অন্যান্য সামাজিক কাজ করবে বলে রেল পুলিশ সূত্রে জানা গেছে। আজকে দেখলাম স্টেশনে আরপিএফ এর জলপাইগুড়ি আরপিএফ এর তরফ থেকে সব যাত্রীদের হাতে জলের বোতল দেওয়া হলো। এটা খুব ভালো প্রচেষ্টা। আজাদী কা 75 বছর পুষ্টি উৎসব উপলক্ষে রেল যে রেল পুলিশ যে এরকম আরপিএফ এর যে ব্যবস্থা নিয়েছে সত্যি খুব প্রশংসনীয় যোগ্য। এরকম যদি সমস্ত জায়গা স্তরে যদি হতো মানুষের মধ্যে চেতনা বোধাক্ত। আজকে আমরা অনেকে জানেই না যে 75 বছর হয়ে গেল, কাজ এটা খুব সেবামূলক কর্মসূচি, খুব সুন্দর। আমি আরপিএফ দের প্রশংসা করছি, যাদের এই শুভ প্রচেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং জলপাইগুড়ি সমাজ নদী ও সমাজ নদী বাঁচা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম প্রচেষ্টা সব জায়গায় যদি করে তা আমাদের খুব ভালো লাগে, যে মানুষের মধ্যে একটা সম্প্রীতির ভাব এই যে নানাটা সৃষ্টি করলেন খুব প্রশংসাযোগ্য। নাম ধন্যবাদ, নাম স্বপন মুখার্জি। গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে সমতলে, পাশাপাশি পাহাড়ে বৃষ্টি হয়েই চলেছে। এর ফলে ডুয়ার্সের নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে। এরকমই ছবি দেখা গেল বৃহস্পতিবার মাল ব্লকের বিভিন্ন নদীতে। এদিন সকাল থেকে চেল, ঘিস, লিস সহ নদীর জল বাড়তে শুরু করে। পাশাপাশি ব্লকের বিভিন্ন নিচু এলাকায় জল জমে সমস্যা দেখা দিয়েছে। এখনো পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি থেমে গেলেও আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে, যার ফলে বিকেল থেকে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন চেল, ঘিস সহ বিভিন্ন নদীতে জল বেড়ে যাওয়ায় জেলেরা মাছ ধরতে নদীতে চলে যায়। অন্যদিকে নদীতে জল বাড়লেই পাহাড়ের উঁচু এলাকা থেকে ছোট বড় পাথর জলের স্রোতে সমতলে চলে আসে, আর এই পাথর সংগ্রহ করতে নদীগুলোতে বহু গাড়ি ভিড় করে। শ্রমিকেরা নদী থেকে পাথর তুলে এই সব গাড়িগুলোতে ভর্তি করছে, অর্থাৎ নদীর জল বেড়ে যাওয়ায় শ্রমিকদের কিছু অর্থ উপার্জন হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে এই পাথর সংগ্রহ করে খুশি শ্রমিকেরা। অন্যদিকে নদীতে অধিক জল বেড়ে গেলে প্রশাসনের পক্ষ থেকে নদীতে নামার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। গিলান্টি নদীর বাঁধ ভেঙে বেশ কিছু এলাকা জলমগ্ন, সমস্যায় এলাকার মানুষ। গিলান্ডি নদীর বাঁধ ভাঙন ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি এলাকায় বেশ কিছু এলাকা জলমগ্ন বলে স্থানীয় সূত্রে দাবি। প্রতিদিন রাতে অঝোরে বৃষ্টি নামছে জলপাইগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায়। বৃষ্টির পরিমাণ অধিক হলে আরও বেশ কিছু এলাকা জলমগ্ন হতে পারে বলে সূত্রে খবর। এদিকে তিস্তা নদীতে দমোহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবারের খবর অনুযায়ী তিস্তা নদীতে জল অনেকটাই বেড়েছে। অন্যদিকে জলপাইগুড়ি শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া করলা নদীর জলও অনেকটাই বেড়েছে। তবে এ খবর লেখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। এই এলাকাটার নাম খট্টিমারি ত্রিনাথান। রাত 3টার দিকে খুব প্রচন্ড বৃষ্টি হওয়ার জন্যই এই বাঁধ ভাঙছে। জল কি ঢুকছে গ্রামে? গ্রামে প্রচন্ড জল ঢুকছে, আমরা জলে থই থই করে মরছি। কতটা আতঙ্কিত এলাকার মানুষ? এলাকার মানুষ প্রচন্ড আতঙ্কিত, কারণ বাড়িতে বাড়িতেই জলে প্রবেশ, মানে পুরো বাড়ি জল দিয়ে ভর্তি। হ্যাঁ, কি অবস্থা জল যেভাবে ঢুকছে, রাতে যদি আবার বৃষ্টি হয় কি হবে? রাতে যদি আবার বৃষ্টি হয় গ্রামে পুরো জল ছই ছই করবে এবং আমরা ঘর থেকে বেরোতে পারবো না। প্রশাসনের লোকেরা কি এসেছে? আসেনি। কতটা ভয় আছে এলাকার মানুষ? এলাকার মানুষ প্রচন্ড ভয় আছে, কারণ আবার যদি আজকে বন্যা হয় তবে এই বাঁধটি পুরো ভেঙে যাবে। তোমার নাম? আমার নাম ভাস্কর রায়। কবে ভাঙলো এবং কখন? এটা কালকের বৃষ্টিতেই ভাঙছে আর কি। কত মিটার জায়গা ভাঙছে এবং কি অবস্থা এবং কতটা আতঙ্কিত এলাকার লোকজন? মোটামুটি 50 মিটার। এলাকার লোক বলতে এদিকের লোক না, সবাই আতঙ্কে আছে। এবার এটাকে এখানে একটা মাছের পুকুরও আছে, এই পুকুরটাও নাহলে ভেঙে যাবে আর কি। এখানে তো অনেক টাকা ইনভেস্ট করা আছে, সেহেতু গভর্নমেন্ট যদি একটু না, এই যে যে জায়গাটা ভাঙছে এখানে মানে কখনকার বৃষ্টিতে ভাঙলো এবং এলাকায় কতটা মানে আবার যদি ভারী বৃষ্টি হয় তাহলে কি সমস্যা হবে?
কি সমস্যা বলতে এখানে টোটালটাই বন্যায় প্লাবিত হয়ে যাবে আর মাছের পুকুরটাও তলিয়ে যাবে এবং অনেক লোকের ক্ষতি হবে। কোন নদীর জল ঢুকছে গ্রামে? এখানে গ্লান্ডি নদীর জল। এটা কখন ভাঙলো এই বাঁধ? মোটামুটি তিনটার দিকে ভোর ভোর। প্রশাসনিক আধিকারিক বা জনপ্রতিনিধি কেউ এসেছিল পরিদর্শনে? আপাতত তো আসে নাই। কতটা আতঙ্কিত আপনারা? আমরা তো আতঙ্কিত, এবং আমরা একটু মাছ চাষ করি, এবার আমরা চাষি, সেই সূত্রে আমরা পুকুরের জন্য খুবই আতঙ্কিত। এবার আমাদের পুকুর যে কি হবে এটা নিয়ে তো আমরা চিন্তায় আছি। আপনার নাম? আমার নাম বিবেকানন্দ রায়। উত্তরবঙ্গের চা শ্রমিকদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 15% মজুরি বৃদ্ধি করা নিয়ে একেবারে খুশি নন চা শ্রমিকেরা। তারা চাইছেন কেরালা, তামিলনাড়ু ও কর্ণাটকের মুখ্যমন্ত্রীর মতো এই রাজ্যের মুখ্যমন্ত্রীও ন্যূনতম মজুরি ঘোষণা করুক। চা শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে জলপাইগুড়ির বিভিন্ন চা বাগানে আন্দোলনে নেমেছেন শ্রমিকেরা। চা মজদুর ইউনিয়নগুলোর যৌথ ফোরামের নেতৃত্বে এদিন সকাল থেকে বিভিন্ন বাগানে শুরু হয়েছে গেট মিটিং। জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝার চা বাগানের শ্রমিকদের আন্দোলনে সামিল হয়েছেন চা মজদুর ইউনিয়নগুলোর যৌথ ফোরামের আহ্বায়ক জিয়াউল আলম, ছিলেন শ্রমিক নেতা প্রফুল্ল লাকড়া ও রোহিত রোশন তির্কি সহ অন্যান্য শ্রমিক নেতারা। তারা বলেন উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিজের ইচ্ছে মতো 15% মজুরি বৃদ্ধি ঘোষণা করেছেন। বিষয়টি নিয়ে একেবারে খুশি নন শ্রমিকেরা। শ্রমিকেরা চাইছেন কেরালা, তামিলনাড়ু ও কর্ণাটকের মুখ্যমন্ত্রীর মতো এই রাজ্যের মুখ্যমন্ত্রীও ন্যূনতম মজুরি ঘোষণা করুক, তা না হলে লাগাতার বিক্ষোভ আন্দোলন চলবে। আজকে আমাদের গেট মিটিং বলতে গেলে আজকে বিক্ষোভ সভা। যে মাননীয় মুখ্যমন্ত্রী 15% যা চা শ্রমিক নিয়ে বৃদ্ধি করেছে সেটা নিয়ে আমরা খুশি না। কেন? এটা আমাদের অপমান যে আমাদেরকে 15% জোর করে দিচ্ছে। তার বিক্ষোভ সভা আছে। কী চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি মিনিমাম ওয়েজ, যেটা হবে 350 থেকে 490 টাকা, এর মাঝখানে একটা অ্যামাউন্ট আসবে, সেটা হবে মিনিমাম ওয়েজ। এখন কত হচ্ছে তাহলে 15% বেড়ে? এখন 15% বেড়ে হচ্ছে 232 টাকা। আপনারা খুশি না? 232 টাকা নিয়ে আমরা খুশি না। এরপরে কি আপনারা এই মুভমেন্টে নামবেন? এরপরে আমরা বড় মুভমেন্টে নামতেছি। আজকে কারা এখানে আছেন? এখানে আমাদের জেনারেল সেক্রেটারি জিয়াউল আলম আছে, চা বাগান মধ্য ইন্ডিয়ান থেকে, জয়েন্ট ফোরামের আহ্বায়ক। এটা কাদের ব্যানারে হচ্ছে? কারা করছেন এটা? এটা জয়েন্ট ফোরাম মধ্য করতেছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম প্রফুল্ল লাকড়া, CBM। किसी का तो सर नखराबाजी ना कर बे, जमीन का पट्टा पार्लियामेंट्री स्टैंडिंग कमेटी का हिसाब कर अनुसार से देवे कर कदम लेवा। न्यूनतम मजदूरी CM कर मुख से हम सुने चाहती घोषणा करा, बंगाल का सरकार चाय बगान कर न्यूनतम मजदूरी कितना चाहती। आओ राज्यों का अगर हिम्मत है तो रोहरे का भी हिम्मत हो। हिंदी दे। हम लोग का यही विनती है आप माननीय मुख्यमंत्री, इंटरिम का 30 रुपया घोषणा करने के लिए आपको बेइज्जत होना नहीं पड़ेगा। मालिक लोग अगर आपको दबाव देकर 30 रुपया कह रहा है तो हम 4.5 लाख मजदूर आपको हिम्मत देकर कहने चाहते हैं कि आप न्यूनतम मजदूरी घोषणा कीजिए, जैसा केरला का मुख्यमंत्री किया, तमिलनाडु का मुख्यमंत्री किया, कर्नाटक का मुख्यमंत्री किया। आप भी न्यूनतम मजदूरी कितना होना चाहिए आपका राज्य में, चाय बगान में आप घोषणा कीजिए। असम का मुख्यमंत्री घोषणा किया लेकिन लागू करने का हिम्मत नहीं हुआ, लेकिन आप घोषणा अभी तक नहीं किया, नोटिस नहीं किया, आप कीजिए तब देखेंगे। না, আমাদের সত্যি কি আমাদের মুখ্যমন্ত্রীকে চিন্তা করার একটা সত্যি বিষয় ছিল। একটা বিয়ার সম্ভাবনা ছিল আমাদের সুভাষিনী চা বাগানে, হঠাৎ করে গিয়ে ওইখানে যায় 30 টাকা ঘোষণা করলো। একটা আইন আছে তো, একটা কর কমিটি আছে তো, একটা ত্রিপাক্ষিক বৈঠকে নিয়ে একটা আলোচনা হবে তো, ওটা হুট করে একটা মুখ্যমন্ত্রী এটা পারে না, কোনোদিনও পারেন না। সম দপ্তর আছে, সমমন্ত্রী আছে, ও হুট করে একটা পঞ্চায়েতের ইলেকশন নিয়ে মানুষ লেবারকে নানা রকম উল্টা পাল্টা বোঝাচ্ছে, এটা নিয়ে ও 30 টাকা ঘোষণা করবে, এটা কখনো নিন্দনীয়, এটা কোনোদিন হয় না। 30 টাকা মাত্র বাড়িয়েছে, মাত্র 30 টাকা করতেছে, 232 টাকা হাজির হচ্ছে। আপনারা কত চাচ্ছেন? আমরা ন্যূনতম মজুরি 260 টাকা লগভগ কিছু হইতো তাহলে আমরা কিছু মানতাম, কিন্তু আরেকটা কথা বলবো, আমাদের মাদারি যে ট্যুরিস্ট মানে হলে যে একটা বৈঠকি ছিল ওইখানে আলোচনার মাধ্যমে 92-95 হাজারটা মোটামুটি আলোচনা এগিয়েছিল, কিন্তু হঠাৎ করে এই সব বিয়ের সম্ভাবনায় গিয়ে
সুভাষিনী চা বাগানে 30 টাকা ঘোষণা করলো, এটা কিন্তু মুখ্যমন্ত্রীর আইন না। এটা খুশি না আপনারা? আমরা একদম খুশি না, আমরা এটা নিয়ে আমরা বিক্ষোভ, আমরা আলোচনা চলতেছে, আমরা এটা নিয়ে বিক্ষোভ আন্দোলন করব। আপনার নাম? আমার নাম রোহিত রশিদ। বিভিন্ন দাবিতে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতির দ্বারস্থ ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি বৃহস্পতিবার একটি দাবিপত্র সম্বলিত স্মারকলিপি সভাধিপতি উত্তরা বর্মনের হাতে তুলে দেন ব্যবসায়ী সমিতির সদস্যরা। ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা বলেন, জেলা পরিষদ দ্বারা নির্মিত ময়নাগুড়ি মাছ বাজারের স্টলগুলো অকশনের মাধ্যমে বিলি না করে যদি লটারির মাধ্যমে করা হয় তাহলে ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে তিনি জানান। এই বিষয়ে আগেও জেলা পরিষদকে অবহিত করা হয়েছিল বলে দাবি। এ বিষয়ে তিনি বলেন, প্রায় 100 থেকে 150 জন ব্যবসায়ী রয়েছেন যারা লটারির পক্ষে সায় দিয়েছেন। অন্যদিকে বাজারে একটি টয়লেটের দাবিও করা হয়েছে। পাশাপাশি এখনো পর্যন্ত যারা দোকানের লাইসেন্স পাননি তাদের লাইসেন্স দেওয়ার দাবি করা হয়েছে স্মারকলিপিতে। বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সভাধিপতি উত্তরা বর্মন বলে জানান ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা। আমার নাম সুমিত সাহা, আমি ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সেক্রেটারি এবং আমার দুপাশে যারা আছে তারা এক্সিকিউটিভ বডির মেম্বার। আমাদের কতজন এসেছেন, কোথায়? আমরা এখানে আজকে প্রায় 10-15 জন এসেছি। আমরা জেলা পরিষদে ম্যাডামের কাছে এসেছি, সভাধিপতির কাছে এসেছি, আমাদের কিছু দাবি দেওয়া নিয়ে আমরা এসেছি। কী দাবি মূলত? মূলত আমাদের যে দাবি আর কি, সেই দাবিগুলোর মধ্যে মূলত হচ্ছে যে আমাদের ময়নাগুড়ি একটি মাছ বাজার আছে যেখানে স্টল হয়েছে 14টা, সেই 13টা স্টল এর আগেও জেলা পরিষদ অকশনের মাধ্যমে বিলি ব্যবস্থা করবে বলেছিল। আমরা তার প্রতিবাদ জানিয়েছি, জানিয়ে বলেছি যে আমরা চাই সাধারণ মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে, অতএব লটারির মাধ্যমে হোক। তো তারপরে আমাদেরকে ম্যাডামও প্রতিশ্রুতি দিয়েছেন এবং ম্যাডাম গুরুত্ব সহকারে ব্যাপারটা দেখেছেন, সভাধিপতি ম্যাডাম। কিন্তু আমরা বাইদি ভাই শুনলাম যে জেলা পরিষদ আবার অকশনের মাধ্যমে যাচ্ছে, সেই জন্য আমরা সভাধিপতির কাছে এসেছি যে আপনি যে প্রতিশ্রুতিটা আমাদের দিয়েছেন সেই প্রতিশ্রুতিটা আপনি রক্ষা করবেন যাতে সর্বস্তরের মানুষ এই লটারিতে অংশগ্রহণ করে দোকানের মালিক হতে পারে। কতজন রয়েছেন আপনাদের এরকম যারা দাবি অকশনের মাধ্যমে হলে ভালো হয়? ওটা ময়নাগুড়ির মানুষই চায় যে এটা অকশনের মাধ্যমে, সরি, লটারির মাধ্যমে যাতে। আনুমানিক কতজন রয়েছেন দাবিদার এরকম? আমাদের এখানে দাবিদারে আমাদের যারা অন্তত 100 জন 150 জন মানুষ আসেন যারা চায় যে লটারির মাধ্যমে হোক। আমরাও চাই যে পরিস্থিতি যেখানে আসে সেখানে সর্বস্তরের মানুষই যাতে এই লটারিতে অংশগ্রহণ করুক। ওখানে কোনো সমস্যা রয়েছে লটারি ছাড়া যদি এমনি হয়? এমনি কী সমস্যা রয়েছে? এমনি সমস্যা হলে মানুষের প্রতিবাদ জানাবে, জেলা পরিষদের এই ভূমিকাটা ভালো চোখে নেবে না। আমরা তখন চেষ্টা করবো যে এটা সর্বস্তরে মানুষকে সর্বস্তরে জানানো যা এটা যাতে লটারিতে যাতে হয় সেটাই আমরা চাইবো। আজকের আলোচনা কী উঠে এসেছিল, ম্যাডাম কী বললেন? ম্যাডাম বললেন যে ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি, কিন্তু যেহেতু এটা বোর্ডের ব্যাপার আমি তো কিছু বলতে পারছি না। তা আমরা ম্যাডামকে বললাম যে আপনি এটা মানবিকতার সঙ্গে দেখুন, নাহলে পরবর্তীতে আমরা আমাদের মতো করে আবার নতুন করে ভাববো। কেন আপনাদের কোনো আশঙ্কা রয়েছে যে এটা অকশনের মাধ্যমে হবে না? হ্যাঁ, আমাদের একটা আশঙ্কাই হচ্ছে, কারণ আমরা বাইরে বাইরে শুনলাম যে জেলা পরিষদ অলরেডি ডিসিশন নিয়েছে বা রেজুলেশন নিয়েছে যে আবার এটা অকশনের মাধ্যমে করবে, এটাই আমাদের একটা আশঙ্কা। না, অকশনের মাধ্যমে হবে সেটা কি ঠিক আছে, হবে না হবে না? না, আমরা অকশনের মাধ্যমে আমরা চাইছি না, আমরা লটারি হোক সেটাই চাইছি। আপনার নামটা আরেকবার বলুন। আমি সুমিত শাহ, আমি সম্পাদক ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি। যারা সবাই এসেছেন সবাই ব্যবসায়ী সমিতি? সবাই ব্যবসায়ী সমিতির নট অনলি সদস্য, ওনারা এক্সিকিউটিভ সব মেম্বার, এক একজন একটা ইউনিটের সেক্রেটারি, কেউ স্টেশনারি, কেউ গ্রসারির সেক্রেটারি আছে, কাপড়ের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আছে। আমরা শুধু ব্যবসায়ী সমিতির জন্য চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আপার ময়নাগুড়ির মানুষ এর মধ্যে অংশগ্রহণ করুক, যাতে সবাই এতে অংশগ্রহণ করে লটারিতে যাতে নির্দিষ্ট করতে পারে, যাতে সবাই অংশগ্রহণ করুক, এটাই আমরা চাচ্ছি। কারণ অকশন যদি হয় তাহলে কিন্তু সব মানুষ পাবে না, কারণ অকশনে একটা রেট থাকে বাজারের, যে রেটটা নিতে পারবে না। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষ পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা এবং রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছেন, আর মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন তার বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 12 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে তিনি বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরে ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। জুন মাসের 17, 18 ও 19 তারিখে অর্থাৎ শুক্র, শনি ও রবিবার তিনি বসছেন ডিলা প্রীতমে। সময় সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। আপনাদের সকলকে জানাই
অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকে দুটি কথা বলবো। প্রথমত শিশুদের সম্পর্কে, আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত, তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশুনোর ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব শুরুতেই যদি কুগ্রহগুলোকে প্রতিকার করা যায়, তাহলে এই অশুভ গ্রহগুলো থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনের পথে সে যেতে পারে। অতএব আমি মনে করি শিশুদের ক্ষেত্রে 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা, তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আর দ্বিতীয়টা আমি বলবো বিবাহ সংক্রান্ত বিষয়ে। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের মানে বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতা সৃষ্টি দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্সরে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদ জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832434238 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। দীর্ঘদিন ধরে পেটের ও গ্যাসের সমস্যায় ভুগছেন, আর চিন্তা নেই, এখন আপনার শহর জলপাইগুড়িতে বসছেন সুদূর ব্যাঙ্গালোর থেকে আগত স্বনামধন্য চিকিৎসক গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডাক্তার শ্রীধারা ভিশেট্টি। দীর্ঘ 17 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার শ্রীধারা ভিশেট্টি কাবেরী হাসপাতাল ব্যাঙ্গালোরের বিভাগীয় প্রধান। জলপাইগুড়িতে রোগী দেখবেন প্রতি মাসের শেষ শনিবার। পেটের যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন ডেভি মেডিকেলস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। এছাড়াও থাকছে প্রতিটি ওষুধের উপর 20% পর্যন্ত ছাড়, তাই দেরি না করে আজই যোগাযোগ করুন। যোগাযোগের ফোন নম্বর 8346812068 এবং 7980616595 এই নম্বরে। এই মাসে তিনি বসছেন 25 জুন অর্থাৎ শেষ শনিবার। ২৬ জুন জিটিএ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর প্রচার চলছে জোর কদমে। গরুবাথান 43 নম্বর সমষ্টি কেন্দ্র শিক্ষক জন ব্রিটো হামরো পার্টির প্রার্থী হয়েছেন। বৃহস্পতিবার হামরো পার্টির অধ্যক্ষ অজয় এডওয়ার্ড জোরাল প্রচার করলেন গরুবাথানে। এদিন সমর্থক সহ তিনি গরুবাথানে আসেন। স্থানীয় ধর্মশালায় স্থানীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করার পর সোমবার বাজার পরিক্রমা করেন। এরপর এক সভায় এডওয়ার্ড জন ব্রিটোকে জয়ী করার আহ্বান জানান। এই সভার পর এডওয়ার্ড অন্য কেন্দ্র 44 সমষ্টিতে প্রচারের জন্য রওনা দেন। জন ব্রিটো বলেন 43 সমষ্টি কেন্দ্রের ভোটাররা হামরো পার্টিকে ভোট দেওয়ার মনস্থির করে ফেলেছেন। যেখানে প্রচারে যাওয়া হচ্ছে সেখানে মানুষ হামরো পার্টির কথা আলোচনা করছেন। ভ্রষ্টাচার মুখ গর্ভান, ভাই ভতিজা মুখ গর্ভান, ভাই ভতিজা সরকারি নৌকরি পাউনু পারে ভনে নেতাকো ছেনা হনু পর্যো, ভাই হনু পর্যো, বন্ধু হনু পর্যো, জগা জগা মাইতা গর্ভান লগনে কাম পাউছে সরকারি নৌকরি। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল
27.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 72.5 শতাংশ। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। গত দুদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে ডুয়ার্সের নদীগুলোর জলস্তর বেড়েছে। এমন অবস্থায় বিকল হলো সেচ দপ্তরের ফ্লাড কন্ট্রোল রুমের সব কয়টি টেলিফোন। বিপাকে সেচ দপ্তরের কর্মীরা। পণ্য বোঝাই পিকআপ ভ্যান রাস্তায় যখন তখন আটকে মোটা টাকা জরিমানার পাশাপাশি চালকদের হয়রানির প্রতিবাদে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে উপস্থিত হলেন পিকআপ ভ্যান চালকেরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.